ভারত হাকতো ইন্ডিপেন্ডেন্স ডে নগে হর ঘর তিরঙ্গা পান্ডা পালিজাখা হাস্টেও অমহাইন পালিনে চেংজাখা হর ঘর তিরঙ্গা পান্ডা চেংজাখা তাংসাল সিমি সরংসাল জরা হর ঘর তিরঙ্গা পান্ডা নগে তাংসাল রেলি পান্ডা চেংজাখা হাস্টে সিকলাতাই থংবেদেক বখাক্রে পান্ডা উংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পান্ডাও মানজাখা হাস্টে মন্ত্রী অক্রা মানিক সাহা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার সিকলাতাই থংবেদেক সেক্রেটারি পি কে চক্রবর্তী তাই রাজীব ভট্টাচার্যি মানজাখা যে প্রায় তিরঙ্গা রেলির আয়োজন এখানে রাখা হয়েছে, হর ঘর তিরঙ্গার একটা পার্ট, সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন মঞ্চেও আছেন, তাছাড়া বিশেষ বিভিন্ন যে সংস্থার থেকে আগত যারা আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন এবং যারা এখানে আজকে বিভিন্ন স্কুল থেকে যারা ছাত্রছাত্রীরা এসেছেন আজকের এই তিরঙ্গা র্যালি উপলক্ষে, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে গত যে আমাদের মন কি বাত লাহার পাটিমং তাইসা লংমা চখা খরকসা সিকলানী পাটিমং পাটিখা চম্পক নগর কলা বাগান আমজায় অপাটিমং সাগর দুঃখ মানজা খরক নই সাকাম নগর নাইজাগৈ দঙ্গ ককতমা সাইমাংখা তাংসাল হরক খাসিয়া দাস আমজায় কিচিংনি নগর মাইজাওই কিফিলৈ দংফুরু চম্পক নগর কলা বাগান আমজায় বাইক বাই লাহার পাটিমং কলাইখা খরকথাম রং সুরংনাই সিকলা পাটিমংনি ককতমা মানৈ ফায়ার সার্ভিসনি আদংরক সাগর দুঃখ মানজাক রকন জিরানিয়া সাকাম নগর তালাংখা ফিয়াবা লামা অন খাসরাং দেববর্মা মঙ্গৈ খরকসা বাইক চালক লাংমা ঝখা তাই খরক নই রেফার খাই রহর জাখা জিবি সাকাম নগো সচিন দেব বর্মা তারা কইতে গাইতে আসিল রাত্রে ফাইনাই সরংসাল ভারত হাকত নি 78 ইন্ডিপেন্ডেন্স ডে ভারত হাকত তাই হাস্তে সালন পালিনা চেংজাখা হাস্তে সরকার বখাক্রে ইন্ডিপেন্ডেন্স ডে পালিনা পান্ডা চেংজাখা আগরতলা আসাম রাইফেল মাত অমনরুগী তাংসাল আসাম রাইফেল মাত পুলিশ ডিরেক্টর জেনারেল অমিতাভ রঞ্জন মানসাক মংনি বিশিং পুলিশ আদংর প্যারেড খাইমানী নুকজাখা इनफैक्ट शुरू से भी मैंने देखा कुछ लोगों की गर्मी के कारण इत्यादि समस्या हो रही थी, तो पैरों को हमेशा हिलाते रहना है थ्रू आउट, और ये एक रामबाण है जिससे कभी कुछ नहीं होगा, तो ये बहुत ज़रूरी है फ्रॉम बिगिनिंग पैरों को जब आप खड़े हैं विश्राम में सावधान में ज़रूर हिलाते हैं और उससे आपकी सर्कुलेशन चलती रहती है और उसके कारण फिर ये समस्या जो होता है उनके लिए नहीं होगा। ओवरऑल परेड बहुत अच्छा था, बहुत मेहनत और तालमेल दिखा इसमें, छोटी छोटी दो चार बातें हैं जिसको ध्यान में रखना है। एक परेड की जो शो होती है वो
লেম্বুছড়া পঞ্চায়েত আমচায়ক খরকসা সিকলানি মাংকাঠি মানসাখা বিনিমং অজয় দেব বর্মা খরকসা সিকলানি মাংকাঠি মানসাকমানি পাটিমং রোগে আমচাইনি লকরকনি বিশিং তুংফ্লামানি নকজাখা ককতমাও সৈমাংখা তাংশালফুঙ লেম্বুছড়া পঞ্চায়েতনি উকলগ খরকসা সিকলানি মাংকাঠি নগৈ আমচাইনি লকরক কঠুমলাইকা তাই ককতমা মানৈ পাতিথায় থাঙ্গা লাংমা ঝজাক সিকলানি বফা সমীর দেব বর্মা ইয়াগুলো ককতমা মানৈ মোহনপুর থানানি পুলিশ পাতিথায় থাঙ্গা তাই মাংকাঠিন সাকামনগর রহরকা অ্যাকচুয়ালি একটা এই আমরা একটা খবর পাইছি 11:45 যে একটা গুড়ি পড়ে আছে পঞ্চায়েতের পেছনে লেম্বুছড়া। তো আমরা আইসি এবং আমরা রিপোর্টিংলি দেখছি লুকটারে, তারপরে আমরা এফএসএলের সাথে যোগাযোগ করছি, ফরেন্সিক টিম আইসে এবং তদন্ত চলছে। দেহকে শনাক্ত হয়েছে? হুম, দেহ শনাক্ত হয়েছে। তার নাম এবং ঠিকানা? তার নাম হয়েছে অজয় দেব বর্মা, শঙ্কর সেনাপতিপাড়া। অজয় দেব বর্মা কী করে? সে তো কাজটাজ করে। প্রাথমিক তদন্তে কি অনুমান করছেন কি হতে পারে? প্রাথমিক তদন্তে অ্যাকচুয়ালি পিএম স্যার আমরা কিছু বলতে পারবো না। পরিবারের লোকেদের তরফে কি কোনো অভিযোগ রয়েছে? না, এখন পর্যন্ত কোনো তো আমাদের কাছে কোনো। দেহে কি কোনো আঘাতের চিহ্ন? না, এরকম কোনো ইনফরমেশন নেই। আঘাতের চিহ্ন দেহে? না, এরকম কোনো দেখছি না। বয়স কত? বয়স 25। হা কটবাই বাক্সা হাস্ট 78 ইন্ডিপেন্ডেন্স ডে সালনারুগুই দাল বিদাল সামুখলাইনানি ওয়ানসুক জাখা কনাক সাল উমাকান্ত একাডেমি বসকাঙ্গ রুংসুরুংনুক বেদেকনি বখাকে হার ঘর তিরঙ্গা রেলি পান্ডা চেংজাখা পান্ডাও মানজাখা হাস্টেনি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা রুংসুরুং বেদেকনি সেক্রেটারি রবল হেমন্দ্র কুমার সেকেন্ডারি এডুকেশননি ডিরেক্টর এন সি শর্মা মানজাখা। আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আমরা কেন করছি এবং কবে থেকে তার সূচনা হয় এবং স্বাধীনতার প্রকৃত অর্থে আমাদের কী সেটা কিন্তু আমরা 2022 যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি উনি আহ্বান রাখলেন যে হর ঘর তিরঙ্গা অভিযান আমাদের করতে হবে এবং সেইভাবে উনার আবেদনে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সেটা পালন করেছে, ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা শুরু করি। হর ঘর তিরঙ্গার যে মেইন উদ্দেশ্য, যার থিম, সেটা হচ্ছে যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা নিজেদেরকে বলিদান করেছেন বা হয়েছেন, তাদেরকে স্মরণ করা, তাদেরকে শ্রদ্ধা জানানো। কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে দেশ কীভাবে স্বাধীন হয়েছে। তো 15ই আগস্ট আমরা জানি 78তম স্বাধীনতা দিবস, কিন্তু আমরা 13, 14, 15 তিন দিন এই কর্মসূচি রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজকেও আমি সকালে এখানে এসেছিলাম, বিভিন্ন সাব ডিভিশনাল লেভেলে সেটা আজকে হয়েছে। তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনও আজকে কয়েকদিন ধরে বিভিন্ন কার্যক্রম এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওনারা করছেন। কোথাও মেলা হচ্ছে, কোথাও বাইক র্যালি হচ্ছে, কোথাও ইনোভেটিভ আইডিয়া নিয়ে এই হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন চলছে। আমরা স্বাধীনতা অর্থ সেটা আমরা কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান আমরা করি সেটা বুঝতে পারি। এর আগেও 1947 সালের পর থেকে এই স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি, কিন্তু 2022 পর থেকে একটা নতুন রূপে কিন্তু এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি। ইন্ডিপেন্ডেন্স ডে সালনারুগুই বিশালগড়নি দাল বিদাল আমচায় পুলিশনি চেকিং করা খাইজাখা 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে নরুগুই মূসা তাং হামিয়া পাটিমুং পাটিয়া তৈখলাই পুলিশনি অ চেকিং খাইজাক মানে 15 আগস্ট উপলক্ষে চেকিং চলছে। কি কোনো কি কোনো অপ্রীতিকর ঘটনা বা এরকম কোনো কিছু পাওয়া গিয়েছে? না, এরকম কিছু পাওয়া যায়নি। আগরতলা আসাম রাইফেল মাদ ইন্ডিপেন্ডেন্স ডে নরুগুই রিহার্সেল খাই টংফ্রুসাক হামিয়া অংখা দাল বিদাল রংনক নি রংসুরংনাই রক ককতমাও সাইমাংখা শিশু বিহার তুলসীবতী রংনক নি রংসুরংনাই যোগ রক সাক হামিয়া অংখা পাটিমংনি ইয়াগল বরকন আইসিএম সাকামনক গতালাং জাখা পাটিমংন তুই তুফলালাই জাক সাকামনক বসকাঙ্গ। শুনলাম যে গাড়ি আমাদের আসাম রাইফেল গ্রাউন্ডে বেশ কয়েকটি বাচ্চা অসুস্থ, তো সেখান থেকে আমাদের শিশু বিহারের স্টুডেন্টও একজন অসুস্থ, তাকে তো আর্মি হসপিটালে শিফট করা হয়েছে। কিন্তু আমরা তৎক্ষণাৎ বললাম যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের যদি গাইড টিচার ছিলেন, একজন গাইড টিচার চলে গেছেন আর্মি হসপিটালে, আরেকজন গাইড টিচার ফিরছিলেন, ওনার সাথে অনবরত আমাদের কন্ট্যাক্ট। তখন শুনলাম যে আরও কিছু বাচ্চা অসুস্থ ফিল করছে, তো আমরা একজন গার্ডিয়ান
ভাবলাম যে আপনি আইজিএম হসপিটালে চলে আসবেন। আসার সময় আমরা আমাদের গ্রুপ অফ টিচার্স কয়েকজন আমরা চলে এসেছি সেখানটা, এসে ডাক্তার ম্যাডামদের সাথে কথা বলে ওনারা বলছেন এভরিথিং ইজ রাইট, বাট একটু অবজারভেশনে রেখে আমরা একটু স্যালাইন যদি প্রয়োজন হয় বা ওআরএস যা প্রয়োজন হবে সেটা দিয়ে আমরা ছেড়ে দেবো, একটু অবজারভেশনে রাখবো। আমরা শিক্ষকরা, আমি বিং প্রিন্সিপাল, সবাই মিলে আমরা এখানের মধ্যে আছি যে কীভাবে তাদের একটু সেবা করতে পারবো এবং গার্ডিয়ানদের কল করছি আমরা, এটুকুই আমাদের। এমনিতে স্যার প্রাথমিকভাবে দেখি কী মনে হলো, কিসের থেকে হয়েছে এটা? সেটা ধরুন ডক্টর না যেহেতু আমার কোনো কমেন্ট করা আমার জন্য এটা খুব অসুবিধা। কতজন ছাত্র ছাত্রী আছে আপনার? আমাদের টোটাল ওখানে 32-35 জনের স্টুডেন্ট মানে প্রতিদিন যায় আসাম রাইফেল গ্রাউন্ডে। সেখানটা একটি বাচ্চা বেশি অসুস্থ বলে তো আগেই আর্মি হসপিটালে গেছে, আর এইখানে আমাদের 7-8 জন একটু অসুস্থ ফিল করে, তার মধ্যে 4 জনকে অ্যাডমিট করেছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর আমরাও জল এনে দিচ্ছি, ওআরএস খাওয়াচ্ছি, করে করে চলে যাচ্ছে। স্যার আপনার পরিচয়? আমার নাম নিবির সেন, প্রিন্সিপাল শিশু। কলাকশাল ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিজ ইন এডুকেশন বাকটে ব্লাড ডোনেশন ক্যাম্প পান্ডা চেংসাখা পান্ডা চেংসাও রিখা মেয়র দীপক মজুমদার, IASE কলেজ নি প্রিন্সিপাল রত্না রায়, ত্রিপুরা মেডিকেল কলেজ নি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শান্তনু ঘোষ দাইলো করক। আমাদের দেশের মধ্যে এই রাজ্যে বিশেষভাবে আমি বলবো যে বিশেষ কর্মসূচি হিসেবে সরকারি পাঠি থেকে সরকারের সাথে সাথে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তরেও রক্তদান শিবির করা হয়ে থাকে। কারণ আমাদের এই রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি 2টি ব্লাড ব্যাঙ্কটি রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব আসে। আমাদের যতটা প্রয়োজন রক্তে ব্লাড ব্যাঙ্ক রয়েছে সেগুলি এই ধরনের শিবিরের মাধ্যমে আপনাদের আন্তরিক সহযোগিতা, প্রচেষ্টা এবং সামাজিক 15 অগস্ট সালমারিও বারো ধাকটনি 78 ইন্ডিপেন্ডেন্স ডে নরগে হার ঘর তিরঙ্গা পান্ডা চেংজাখা কারাক সালো বিজেপি 2 নং মোহনপুর মন্ডল নির্বাখাকে কাইসা তিরঙ্গা রেলি পান্ডা চেংজাখা অরেলি পান্ডাও মানজাখা 2 নং মোহনপুর বিধানসভা আমচাইনি বিধায়ক এবার কারেন্তাই হুকবার বেদেক নি মন্ত্রী রতনলাল নাথ, মোহনপুর পৌর পরিষদ নি চেয়ারপার্সন অনিতা দেবনাথাই বদল নি আদরক অরেলি পান্ডা মোহনপুর নি দাল বিদাল লাহার কিটিংখা। সারা দেশে আমার দেশের প্রধানমন্ত্রীর ডাকে এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সারা দেশে হর ঘর তেরঙ্গা কর্মসূচি আমরা পালন করছি। এখন বর্তমান এখন এখানে আমরা তেরঙ্গা র্যালি করেছি আজকে মোহনপুরে। উদ্দেশ্য হলো দেশের সকল মানুষ দেশের প্রতি তাদের আনুগত্য বাড়ুক, দেশকে ভালোবাসুক এবং যে কারণে যারা যাদের আত্মবলিদানের কারণে যারা দেশ স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং দেশের প্রতি যাদের মমত্ববোধ আরও যেন বৃদ্ধি হয় এবং বিশেষ করে রাষ্ট্রবাদী মানসিকতা মানুষ যেন আরও বেশি আগ্রহ হয়, এটা আমাদের মূল উদ্দেশ্য। আপনারা জানেন যে আমাদের 2022 থেকে শুরু হয়েছে হর ঘর তেরঙ্গা কর্মসূচি। আমরা দেখেছি সমাজের ছোট্ট একটি অংশ এখনও দেশের স্বাধীনতাকে মেনে নিতে চায় না। আমরা জানি এই কর্মসূচি এই কারণে পালন করছি আপনারা যে মানুষকে যদি আমরা দেশের প্রতি আনুগত্য না করাতে পারি আমাদের অবস্থা কিন্তু বাংলাদেশের মতো হবে, আমাদের অবস্থা পাকিস্তানের মতো হবে, আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। সুতরাং আমরা আমাদের দেশ এত বেশি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা, কোনো দেশের কোনো দিন কোনো প্রধানমন্ত্রী এই ধরনের ডাক দেয়নি দেশকে ভালোবাসতে হবে। আমি কিছুই না, প্রথম দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। কলাকশাল শিলচর আগরতলা লাইসনাই এক্সপ্রেস ট্রেন ধর্মনগর জিআরপি থানা তাই ধর্মনগর থানা নি পুলিশ কাইসা অঙ্গুই রেড খাইমানীয় কাইনৈ বখগ 20,000 ইয়াবা টেবলেট মানজাখা অপাটিমুঙ্গ জাইনারা বেগম মুঙ্গুই খরকসা বরিন রমজাখা হিনেসাকা উত্তর হাঙ্কর নি পুলিশ সুপার বানপদ চক্রবর্তী। শিলচর থেকে আগরতলা যেগামী ট্রেন, সেই ট্রেনটাতে জাহানারা বেগম বলে একজন ট্রেন থেকে এখানে নামে, আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল যে এই মহিলার কাছে
ইয়াবা ট্যাবলেট আছে, এইসবের উপর ভিত্তি করে আমরা ধর্মনগর থানার পুলিশ, জিআরপি এবং আরপিএফ আমরা মিলিতভাবে ধর্মনগর রেল স্টেশনের মধ্যে আমরা রেড করি। জাহানারা বেগমকে আমরা পাই, ওনার বডি তল্লাশিতে টোটাল 20,000 ইয়াবা ট্যাবলেট সিজ করা হয়েছে ওনার প্রদেশন থেকে, সাথে ধর্মনগর মন্ত্রী এসেছিল। এই 20,000 ট্যাবলেটকে সিজ করা হয়েছে, জাহানারা বেগমকে অ্যারেস্ট করা হয়েছে, একটা কমপ্লেন হবে জিআরপি পিএসের মধ্যে, ইনভেস্টিগেশন করে আর কে কে আছে সেটা আমরা বের করবো। থ্যাংক ইউ। আমরা দেখলাম স্যার যে